গল্প চ্যানেলে আজকের গল্প সুকুমার রায়ের দুই বন্ধু চরিত্রায়নে সওদাকর মহাজন ও কাজীর ভূমিকায় ডক্টর অর্চু সেনগুপ্ত গল্প পাঠে আমি মৌমিতা সেনগুপ্ত তাহলে চলুন সফলে মিলে শুনি সুকুমার রায়ের গল্প দুই বন্ধু এক ছিল মহাজন আর এক ছিল সৌদাকর দুজনে ভারী ভাব একদিন মহাজন এক থলি মোহন নিয়ে তার বন্ধুকে বলল ভাই কদিনের জন্য শ্বশুর বাড়ি যাচ্ছি আমার কিছু টাকা তোমার কাছে রাখতে পারবে সৌদাগর তখন বলল পারবো না কেন তবে কি জানো পরের টাকা হাতে রাখা আমি পছন্দ করি না তুমি বন্ধু মানুষ তোমাকে আর বনবার কি আছে আমার ওই সিন্ধুকটি খুলে তুমি নিজেই তার মধ্যে তোমার টাকাটা রেখে দাও আমি ও টাকা ছবও না তখন মহাজন তার থলে ভরা মোহর সেই সওদাগরের সিন্দুকের মধ্যে রেখে নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে গেল এদিকে হয়েছে কি বন্ধু যাওয়ার পরেই সওদাগরের মনটা কেমন উসকুস করছে সে কেবলই ওই টাকার কথা ভাবছে আর মনে করছে যে বন্ধু না জানি কত কী রেখে গেছে একবার খুলে দেখতে দোষ কী এই ভেবে সে সিন্দুকের ভেতর উঁকি মেরে থলিটা খুলে দেখল থলি ভরা চকচকে মোহর এতগুলো মোহর দেখে সদাগরের ভয়ানক লোক হলো সে তাড়াতাড়ি মোহরগুলো সরিয়ে তার জায়গায় কতগুলো পয়সা ভরে থলিটা বন্ধ করে রাখল দশ দিন পরে তার বন্ধু যখন ফিরে এলো তখন সদাগর খুব হাসি মুখে তার সঙ্গে সল্প করলো কিন্তু তার মনটা কেবলই বলতে লাগলো কাজটা ভালো হয়নি বন্ধু এসে বিশ্বাস করে টাকাটা রাখলো তাকে ঠকানো উচিত হয়নি এ কথা শিক্ষথার পর মহাজন বলল তাহলে বন্ধু আজকে টাকাটা নিয়ে এখন উঠি সেটা কোথায় আছে হ্যাঁ বন্ধু সেটা নিয়ে যাও তুমি যেখানে রেখেছিলে সেই সেইখানেই পাবে আমি থলিটা আর সরাইনি বন্ধু তখন সিন্ধু খুলে তার থলিটা বের করে নিল কিন্তু কি সর্বনাশ থলি ভরা মোহর ছিল সব গেল কোথায় সব বল পয়সা মহাজন মাথায় হাত দিয়ে বসে পড়ল সদাগর বলল ও কি বন্ধু মাটিতে বসবে কেন বন্ধু বলল ভাই আমার সর্বনাশ হয়ে গেছে আমার থলি ভরা মোহর ছিল এখন দেখছি একটাও মোহর নেই কেবল কতগুলো পয়সা তাও কি হয় নাকি মোহর কখনো পয়সা হয়ে যায় নাকি সদাগর চেষ্টা করছি এরকম ভাব দেখাতে যেন সে কতই আশ্চর্য হয়েছে কিন্তু তার বন্ধু দেখল তার মুখখানা একেবারে ফ্যাকাশি হয়ে গেছে ব্যাপারটা বুঝতে তার আর বাকি রইল না তবু সে কোন রকম রাগ না দেখিয়ে হেসে বলল আমি তো মোহর মনে করেই রেখেছিলাম এখন দেখছি কোথাও কোনো হয়ে তা তো গেছেই সে ভাবনায় আর কাজ নেই এই বলে সে সৌদাগরের কাছ থেকে বিদায় নিয়ে পয়সার থলি বাড়িতে নিয়ে এলো সৌদাগরও হাফ ছেড়ে বাঁচলো দু মাস পরে হঠাৎ একদিন মহাজন তার বন্ধুর বাড়ি এসে বলল বন্ধু আজ আমার বাড়িতে পিঠে হচ্ছে বিকেলে তোমার ছেলেটিকে পাঠিয়ে দিও বিকেলবেলা সৌদাগর তার ছেলেকে নিয়ে মহাজনের বাড়িতে রেখে এলো আর বলল পথক সন্ধ্যা সময় এসে নিয়ে যাব মহাজন করল কি ছেলেটার পোশাক বদলিয়ে তাকে কোথায় একটা লুকিয়ে রাখলো আর একটা বাঁদরকে সেই ছেলের পোশাক পরিয়ে ঘরের মধ্যে বসিয়ে দিল সন্ধ্যার সময় সৌদাগর আসতেই তার বন্ধু এসে মুখখানা হাঁড়ির মতন করে বলল ভাই রে একটা বড় মুশকিলে পড়েছি তোমার ছেলেটিকে তুমি যখন দিয়ে গেলে তখন তো দেখলাম দিব্যি কেমন নাদুস নুদুষ ফুটফুটে চেহারা কিন্তু এখন দেখছি কি রকম যেন হয়ে গেছে ঠিক যেন ঠিক যেন বাঁদরের মতো দেখাচ্ছে কি করা যায় বলো তো বন্ধু ব্যাপার দেখে সদাগণিত চক্ষু স্থির সে বললো কি ভালোদের মতো বলছস মানুষ কখনো বদর হয়ে যায় না মাজন অত্যন্ত ভালো মানুষের মতন বলল। কি জানি ভাই আজকাল কি সব ভূতের কাণ্ড হচ্ছে কিচ্ছু বোঝবার জো নেই এই দেখো না সেদিন আমার সোনার মোহরগুলো খামুখা বদলে সব আমার পয়সা হয়ে গেল অদ্ভুত ব্যাপার তখন সদাগর রেগে বন্ধুকে গালাগালি দিয়ে কাজীর কাছে দৌড়ে গেল নারিশ করতে কাজীর হুকুমে চার চার এসে মহাজনকে পাকড়াও করে পেয়াদা কাজীর সামনে হাজির করলো কাজী বললেন তুমি আর নিয়ে কি শুনে চোখ দুটো গোল করে মস্ত বড় হা করে মহাজন বলল আমি আমি তো মুখ্য সুক্ষু মানুষ আমি কি অত সব বুঝতে পারি হুজুর ওর বাড়িতে মোহর রাখলাম দশ সব তো আমার পয়সা হয়ে গেল আবার দেখুন না ওর ছেলেটা আমার বাড়িতে আসতে না আসতেই মতো বাঁদর হয়ে উঠেছে বলে সে কাজীকে লম্বা সেলাম করতে লাগলো কাজী চালাক লোক। ব্যাপার বুঝতে তাঁর আর বাকি রইল না তিনি তখন বললেন আচ্ছা তোমরা ঘরে যাও আমি দৈবজ্ঞ ফকির একিয়ে মন্ত্র পড়ে বোত ছাড়িয়ে সব সাহসে করছে তোমার থলি ওর কাছে দাও আর তোমার বাদর ছেলেকে এর কাছেই রাখো কাল সকালের মধ্যে সব যদি ঠিক না হয় তবে বুঝব এতে তোমাদের কারোর সহায়তা আছে সাবধান তাহলে কিন্তু তোমরা পয়সাও পাবে না মোহরও পাবে না আর তোমার ছেলে তো মরবেই ছেলের বাপ মা খুড়ো জ্যাঠা সব সত্য মেনে সাবার করব সৌদাগর পয়সার ধুলি সঙ্গে নিয়ে ভাবতে ভাবতে ঘরে চলল মহাজন মাদর নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরলো ভোর না হতেই সৌদাগরের থলির মধ্যে আবার মোহর ভরে মহাজনের বাড়ি গিয়ে বলল বন্ধু বন্ধু কি আশ্চর্য দেখে যাও তোমার পয়সাগুলো আবার সব মোহর হয়ে গেছে মহাজন বলল তাই নাকি কি আশ্চর্য এদিকে সেই বাদরটাও তোমার ছেলে রয়ে গেছে তারপর মোহরের থলি নিয়ে সদগবরের ছেলেটাকে ফিরিয়ে দিয়ে মহাজন বলল দেখ জোর চোর ফের আমায় বন্ধু বন্ধু বলবি তো মেরে তোর থতা বতা করে দেব